পাহাড়, তিন অক্ষরের এই শব্দের মধ্যে যে কি টান আছে তা আমরা সত্যিই কেউ জানি না। তাই এই সৌন্দর্য দুচোখে উপভোগ করার প্রবল তাড়নায় আমরা বারবার ছুটে যাই ওই পাহাড়ের কোলে। করছে সন্ধি নদী পাহাড়ের সঙ্গে আজ, রোজ উঠেছে জোয়ার ভাটার ঢেউ, শরীর জুড়ে মন কেমনের সাজ। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে আর একবার স্বাগত জানাই। আমরা আজকে আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই জায়গাটি, এটি ডুয়ার্সের একটি অফবিট জায়গা। এই জায়গাটির নাম হলো তোরসা রিভারসাইড ভিউ পয়েন্ট। এটা কিন্তু তোরসা রিভারসাইড ক্যাফে নয়। রিভারসাইড ক্যাফের বেশ কিছুটা আগে দলসিং পাড়াটা ক্রস করে বাঁ হাতের টার্ন নিলেই একটু এগিয়ে গেলেই আপনারা এই তোরসা রিভারসাইড ভিউ পয়েন্টে পেয়ে যাবেন। আপনারা যারা জয়গাঁও হয়ে ভুটান যান, তারা কিন্তু চাইলেই এই জায়গায় এক ঘন্টা সময় কাটিয়ে যেতেই পারেন। আলিপুরদুয়ার থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছিল এক ঘন্টা। আপনারা কিন্তু এখানে থাকার জন্য কোনো হোমস্টে কিংবা খাওয়ার জন্য কোনো দোকান পাবেন না, কিন্তু একান্তে কিছুটা সময় কাটাতে এই জায়গাটির সত্যি কোনো তুলনা নেই। এটিই হলো আমাদের সেই সবার পরিচিত ডুয়ার্সের তোরসা নদী। নদীর এই প্রবাহমান ধারা মানুষের গতিশীল জীবনের সাথে বিভিন্ন ক্ষেত্রে সাদৃশ্যপূর্ণ। সুখ দুঃখ হাসি কান্নায় এক অমর গাথা বুকে নিয়ে নদী নিরন্তর ছুটে চলেছে উৎস থেকে মোহনা অব্দি। জলের শব্দ শুনে খোলা সব চোখ, পাহাড় কেটে কেটে জমানো স্মৃতির স্তব, ওই সুদূরে পাহাড়ের গায়ে ঘুমের শান্ত স্নিগ্ধ শীতল পরিবেশ আমরা হারিয়ে যেতে এসেছি আবারও। বর্ষাকালে কিন্তু এই তোরসা নদীর জলের পরিমাণ অনেক গুণ বেড়ে যায়। এখানে আপনারা পেয়ে যাবেন নদীর সাথে বয়ে আসা রং বেরঙের পাথর। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আর এই অফবিট জায়গাটি আপনাদের কতটা পছন্দ হলো তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার পরে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।